সংরক্ষণ নয়, যোগ্যতা প্রমাণের সুযোগ চাই কৃষ্ণনগরের বিশেষভাবে সক্ষম সঙ্গীত শিল্পী শিবানী। বিশেষভাবে সক্ষমদের সরকারি সংরক্ষণ হোক বা বেসরকারি সহানুভূতি বেশ কিছু ক্ষেত্রে চালু থাকলেও সংকীর্ণতা এখনও গ্রাস করে রয়েছে এই সমাজে। গান বাজনা খেলাধুলা অভিনয় এমনকি পড়াশোনার জীবন জীবিকাতেও এখনও তাদের পরিপূরক হয়ে ওঠেনি অনেক ব্যবস্থা। এরকমই এক হতাশাজনক ঘটনার কথা জানতে পারলাম আমরা। কৃষ্ণনগরের মেয়ে শিবানী ঘোষ বিশেষ ধরনের এক শারীরিক অসুস্থতার কারণে দৃষ্টিহীন, কিন্তু ছোটবেলা থেকেই তার মা সুজাতা দেবীর অক্লান্ত পরিশ্রমে ধৈর্য এবং অসম্ভব মানসিক দৃঢ়তায় নিয়মিত অনুশীলনের ফলে জেলা পেরিয়ে সে এখন রাজ্যের সঙ্গীত শিল্পী। সম্প্রতি গত বিধানসভা নির্বাচনে জেলা প্রশাসন থিম সং হিসাবে তার গান ব্যবহার করেছে, সে ছিল নির্বাচনী আইনকন। শিবানী অল ইন্ডিয়া রেডিও যুবানীর স্থায়ী গায়িকা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভোকাল মিউজিক অনার্স নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছে। বিভিন্ন বৈদ্যুতিক মাধ্যম এবং সরকারি বেসরকারি গানের অনুষ্ঠান এবং প্রতিযোগিতায় নৃত্য অপরহ অংশগ্রহণের দৃষ্টান্ত রয়েছে তার। এমনকি এ রাজ্য সঙ্গীত শিল্পীরা অনেকেই শিবানীকে স্নেহ করে তার সঙ্গীত চর্চার জন্য। সম্প্রতি সারেগামা পা অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে তাদের নিয়মাবলীর মধ্যে উল্লেখিত কোনো ধরনের অপরাধ সঙ্গে যুক্ত ব্যক্তি এবং বিশেষভাবে সক্ষমদের অংশগ্রহণ না করার নির্দেশ দেখে হতবাক শিবানীর মা। তিনি আক্ষেপের সুরে বলেন, শুধু শিবানী নয়, বিভিন্ন সাংস্কৃতিক চর্চায় বিশেষভাবে সক্ষমরা অনেকেই কৃতিত্ব অর্জন করে, বড় প্ল্যাটফর্মে তাদের যদি এ ধরনের বাধা থাকে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি আরও বলেন, সংরক্ষণ নয়, যোগ্যতা প্রমাণের সুযোগ নেই জেনে হতাশ হবেন অক্লান্ত পরিশ্রম করা শিল্পীরা। যদিও এই বিষয়ে তিনি জেলা সমাজ কল্যাণ দপ্তর বা আয়োজক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি, তবে আগামীতে বিশেষটি যে বিভিন্ন বিশেষভাবে সক্ষমদের গড়ে তোলা সংগঠনের ইস্যু হবে তা বলাই বাহুল্য। আমরাও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য এই ধরনের কৃতি শিল্পীদের তাদের যোগ্যতম জায়গায় পৌঁছে দিতে আজকের এই প্রতিবেদন প্রকাশ করছি। কিন্তু শুনলাম যে ইদানিং জি বাংলায় যোগাযোগ করতে গিয়ে কোনো একটি অসুবিধা হয়েছে, কি হয়েছে সমস্যাটা? অ্যাকচুয়ালি আমরা সবাই তো কোনো একটা কম্পিটিশানে অংশগ্রহণ করার আগে তার রুলস রেগুলেশনগুলো ফলো করি। তো আমি রুলস রেগুলেশন ফলো করতে গিয়ে দেখলাম ওয়েবসাইটে লেখা আছে, জি বাংলার ওয়েবসাইটে লেখা আছে যে কোনো হ্যান্ডিক্যাপড এবং যারা ক্রিমিনাল অফেন্স করেছে তারা কেউ পার্টিসিপেট করতে পারবে না। তো সেটা দেখে খুবই খারাপ লাগলো, কারণ আমাদের তো রাজ্যের সব জায়গাতেই হ্যান্ডিক্যাপদের সমান অধিকার দেওয়া হয়, সেখানে পার্টিসিপেট করতে পারবে না দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। কারণ এরা যদি এদের অনেক অনেক স্পেশাল ছেলেমেয়েদেরও অনেক ভালো যোগ্যতা থাকে, যথেষ্ট যোগ্যতা থাকে নর্মালদের সাথে পারফর্ম করার মতন, যদি তাই না হতো তাহলে কৃষ্ণচন্দ্র দে তৈরি হতেন না রবীন্দ্র জয়ন্তী। তো বর্তমানকালে যদি এই সুযোগটুকু এরা না পায় তাহলে কি করে ভবিষ্যতে রবীন্দ্র জয়ন্তীরা আসবে? তো আমার এইটুকুই আবেদন যে এদের সঙ্গে নাম মিশিয়ে যদি স্পেশালভাবে স্পেশালভাবে আমরা চাই না, আমরা তো আমাদের জন্য কোনো স্পেশাল ফ্যাসিলিটি কিচ্ছু চাই না। ওদের যত ওরা যত যেভাবে যোগ্যতার সাথে কম্পিটিশন করছে এও ওদের সাথে সমান যোগ্যতায় কম্পিটিশন করতেছে, আমি কোনো স্পেশাল ফ্যাসিলিটি চাই না। তো এক্ষেত্রে শারীরিক সমস্যা থাকার কারণে ওদের তাতে আপত্তি কি, মানে জেলা সমাজ কল্যাণ দপ্তর বা বিশেষ সোশ্যাল ওয়েলফেয়ার যারা আছে এরকম তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে এখনো পর্যন্ত? আমি শিবানীর মা হিসাবে না, আমি একটা মানুষকে নিয়ে তো সমাজ না, সমস্ত স্পেশাল বাচ্চাদেরকে নিয়ে সমাজ, একজনের জন্য তো সমাজ নয়। সুতরাং আমি চাই না, আপনি তো গিয়েছেন অনেক জায়গায়, শিবানীর মতন এরকম অনেকেই গায়ক গায়িকা বিভিন্ন পারফরমেন্সার আছে, তো নিশ্চয়ই আছে তারা। তো আমি চাই যে এদের সবাইকে সুযোগ দেওয়া হোক, আমি কোনো এদের জন্য কোনো স্পেশাল ফ্যাসিলিটি চাই না। যেমন জেনারেলের সুযোগ সবাইকে দেওয়া হচ্ছে, রুলস অ্যান্ড রেগুলেশন জেনারেলের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, এদের জন্য সেটা অ্যাপ্লাই করা হোক, তাতে যদি এরা পারে তবে এদেরকে নেওয়া হোক, সেইটুকুই হবে না, সেইটুকু তো দেওয়া যেতেই পারে, কারণ এরাতে ওয়েস্ট বেঙ্গলেরই নিবাসী। আপনার নাম আর পরিচয়? আমার নাম সুজাতা ঘোষ, আমি কৃষ্ণনগর নিবাসী। আচ্ছা, আর শিবানীর মাও তো একদম মলাই দে, রিপোর্ট টু টাইমস বাংলা।
Thank you.